পঞ্চাশ লক্ষাধিক ধর্মপ্রাণ রাইজক আদরার বাবে সম্পূর্ণ করে তোলা হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশনস্থলী। অধিবেশনের মাজত মাথু দুটা দিন সময় অত্যন্ত কম হওয়ার পরিপ্রেক্ষিত দিনে নিশায় শ্রমদান করে আছে কেবা সহস্রাধিক লোকে। ইতিমধ্যে 90% কাম সম্পূর্ণ হয়েছে অধিবেশনস্থলী। প্রস্তুতি আমার প্রায় 90% কাম আমার আগবাড়িছে আর 10% মান আছে, এখিনি আমার নিশ্চয় হয়ে যাব। মঙ্গলবারে রঙিয়ার হাতীখলা পথারত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশনত শ্রমদান করবলে উপস্থিত হল শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল। দুগৰাকী শিক্ষাগুরুর সঙ্গে উপস্থিত হওয়া শতাধিক ছাত্র ছাত্রীয়ে অধিবেশনের প্রস্তুতিত অংশগ্রহণ করে উৎসাহিত হয়ে পড়ে। শ্রমদানের উদ্দেশ্য লো যে আহিলো এটা সাগে পূরণ হয়েছে বলে ভাবিলো, অত্যন্ত সুখী হয়ে কারণে ধন্যবাদ। কৃষ্ণ, আমি আহিছো শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পর আজি শ্রমদানের কারণে শিক্ষাগুরু সকলে লৈ আনিছে, খুবই বেশি ভাল লাগিছে। এনেকটা অনুষ্ঠানত আহি পিনে আমি আমার কিছু হলেও মানে করব পারিছো, মানে শ্রমদানের কারণে আহিছো। উল্লেখ্য যে প্রায় 50 লাখ ভক্তরে 9 ফেব্রুয়ারির দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হব রঙিয়ার হাতীখলা পথার। 700 বিঘা ভূমি সামৰি শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনের প্রস্তুতি সম্পূর্ণ। 308টা চৌকাৰে সাজু রাঁধনীশাল, থাকিব 110টা শিবির, একেলগে আহার গ্রহণ করব 10,000 ভক্ত। রঙিয়ার পৰা ইনামুল ইসলামৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। পঞ্চাশ লক্ষাধিক ধর্মপ্রাণ রাইজক আদরার বাবে সম্পূর্ণ করে তোলা হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশনস্থলী। অধিবেশনের মাজত মাথু দুটা দিন সময় অত্যন্ত কম হওয়ার পরিপ্রেক্ষিত দিনে নিশায় শ্রমদান করে আছে কেবা সহস্রাধিক লোকে। ইতিমধ্যে 90% কাম সম্পূর্ণ হয়েছে অধিবেশনস্থলী। প্রস্তুতি আমার প্রায় 90% কাম আমার আগবাড়িছে আর 10% মান আছে, এখিনি আমার নিশ্চয় হয়ে যাব। মঙ্গলবারে রঙিয়ার হাতীখলা পথারত শ্রীমন্ত শঙ্করদেব সংঘর অধিবেশনত শ্রমদান করবলে উপস্থিত হল শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল। দুগৰাকী শিক্ষাগুরুর সঙ্গে উপস্থিত হওয়া শতাধিক ছাত্র ছাত্রীয়ে অধিবেশনের প্রস্তুতিত অংশগ্রহণ করে উৎসাহিত হয়ে পড়ে। শ্রমদানের উদ্দেশ্য লো যে আহিলো এটা সাগে পূরণ হয়েছে বলে ভাবিল, অত্যন্ত সুখী হয়ে কারণে ধন্যবাদ। কৃষ্ণ, আমি আহিছো শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের পর আজি শ্রমদানের কারণে শিক্ষাগুরু সকলে লৈ আনিছে, খুবই বেশি ভাল লাগিছে। এনেকটা অনুষ্ঠানত আহি পিনে আমি আমার কিছু হলেও মানে করব পারিছো, মানে শ্রমদানের কারণে আহিছো। উল্লেখ্য যে প্রায় 50 লাখ ভক্তরে 9 ফেব্রুয়ারির দ্বিতীয় বৈকুণ্ঠপুরীত পরিণত হব রঙিয়ার হাতীখলা পথার। 700 বিঘা ভূমি সামৰি শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশনের প্রস্তুতি সম্পূর্ণ। 308টা চৌকাৰে সাজু রাঁধনীশাল, থাকিব 110টা শিবির, একেলগে আহার গ্রহণ করব 10,000 ভক্ত। রঙিয়ার পৰা ইনামুল ইসলামৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।